আজকে আপনাদেরকে বলবো ফিনিশ ল্যাঙ্গুয়েজ কেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দি ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। ফিনিশ ল্যাঙ্গুয়েজ যেটা ফিনল্যান্ডে ব্যবহৃত হয়, এটা সব থেকে সহজ ভাষা হওয়ার পিছনে প্রথম রিজন হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের সাথে মিল। ইংলিশে যেই ওয়ার্ডটা সিস্টেম, পর্তুগিজ ভাষায় ওটাকে বলা হয় সিস্টেমা, নরওয়েজিয়ান ভাষায় ওটাকে বলা হয় সিস্টেম, আর ফিনিশ ভাষায় ওটাকে বলা হয় ইয়ারিয়েস্টেলমা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার আছে 26টা আর ফিনিশ ল্যাঙ্গুয়েজে লেটার আছে 29টা। এই সব ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেটারগুলোই ফিনিশ ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু এক্সট্রা আছে আরও 3টা, যেগুলো হচ্ছে এ, আর আরেকটা হচ্ছে রুয়ত্থালাইনের আ। এই 3টা প্রোনাউন্স করা যতটা টাফ, এই 3টার ইম্পর্টেন্সও ততটাই বেশি ফিনিশ ল্যাঙ্গুয়েজে। ফিনিশ ল্যাঙ্গুয়েজে আপনার অনেক বেশি ভোকাবুলারি শেখার কোনো দরকার নেই, কারণ আপনি একটা ওয়ার্ড দিয়ে অনেক মিনিং এবং অনেক সেন্টেন্সেস বুঝাইতে পারবেন আর তৈরি করতে পারবেন। যেরকম হেই অর্থ হচ্ছে হ্যালো, হেই হেই অর্থ হচ্ছে বাই বাই, আর হেই 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 অর্থ হচ্ছে ওয়েট সামনেই বিপদ, আর হেই 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 অর্থ হচ্ছে লিসেন হিয়ার ইউ লিটল পিস অফ। তারপরের পয়েন্ট হচ্ছে ইংলিশে যেরকম হি আর সি জেন্ডার ভিত্তিক আলাদা করা আছে, ফিনিশে কোনো হি আর সি এর জন্য আলাদা ওয়ার্ড দেয়, দুইটার জন্য ইউজ হয় হ্যান। তার মানে আপনি নিজেকে যেইভাবে আইডেন্টিফাই করেন, হোক সেটা ম্যান, ওমেন, ক্যাট অথবা হেলিকপ্টার, আপনি সব কিছুর জন্যই হ্যান ইউজ করতে পারবেন। ফিনিশ ল্যাঙ্গুয়েজে একটা ফ্রেজ দিয়ে আপনি অনেক ডিফারেন্ট মিনিং করতে পারবেন, যেরকম এই ফ্রেজটা কুসি পালা। এই একটা ফ্রেজ দিয়ে যতগুলো সেন্টেন্স আপনি দেখতে পারতেছেন এই সবগুলাই মিন করা যায়। ওয়াও, এটা কতটা কনভিনিয়েন্ট, মোটেও কনফিউজিং না। পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে লংগেস্ট নন কম্পাউন্ড ওয়ার্ড হিসাবে যেই ওয়ার্ডটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে সেটাও একটি ফিনিশ ওয়ার্ড। ওই ওয়ার্ডটি হচ্ছে এপা ইয়ারিয়েস্টেলমা, এপা ইয়ারিয়েস্টেলমাল্লিস, এপা ইয়া দুরু পারি না। ফিনল্যান্ডে ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজকে এতটাই ভালোবাসে যে এমন কিছু জবে, যেরকম ক্লিনিং জবে, যেখানে আপনি কোনো দিনই কোনো কাস্টমারের সাথে দেখাও হবে না, কথাও হবে না, স্টিল ওরা মাঝে মাঝে এই জবের জন্য ফিনিশ ল্যাঙ্গুয়েজ চেয়ে বসে। এবং শুধুমাত্র স্টুডেন্ট জবসে না, আপনি যদি কর্পোরেট লেভেলেও যান, কর্পোরেট জবেও যান, তাহলে ফিউচারে কোনো না কোনো পয়েন্টে যেয়ে দেখবেন আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ বাস্ট লাগতেছে। ইভেন আপনি যদি ফিনিশ সিটিজেনশিপ বা ফিনিশ পাসপোর্ট চান, তাহলে আপনার একটা ফিনিশ ল্যাঙ্গুয়েজ টেস্টও পাস করতে হয়। ইভেন ফিনল্যান্ডে কিছু ভোকেশনাল এডুকেশন কোর্সও আছে যেগুলো আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওই কোর্সগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ডুওলিঙ্গোতে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে আসতে বলা হয়। আর কিছু কিছু ভোকেশনাল প্রোগ্রামে আপনার ফার্স্ট ইয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে এবং সেকেন্ড ইয়ারে ওটা ফিনিশ ল্যাঙ্গুয়েজে ক্যারি আউট করা হবে। সো ভোকেশনাল এডুকেশনের জন্য আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ দরকার। তো এত কিছু শোনার পরে আপনার কি মনে হয়, ফিনিশ ল্যাঙ্গুয়েজ কি হার্ড নাকি ইজি?